वो कलकत्ता में पूजा के टाइम पे स्पेशल कुछ प्रोग्राम होता है अर्ली मॉर्निंग। ओ आपनी महिषासुर मर्दिनी कथा बोलचेन? हाँ सर, ऑन द डे ऑन द मॉर्निंग ऑफ महालय। सबसे पॉपुलर प्रोग्राम तो वही है ना? हाँ सर, उसको लेके कोई प्रॉब्लम नहीं है, सेम रिकॉर्ड बजता है। पता है पंकज बाबू का म्यूजिक? नॉट ओनली पंकज बाबू सर, स्टार वॉइसेस ऑफ बंगाल, जाके बोले तारार हाट, माने वही मार्केट ऑफ स्टार्स। हु इज द पर्सन हु चांट्स? भद्र, वीरेंद्र कृष्ण भद्र। इंस्ट्रक्शन है टू रिवैम दिस मोस्ट पॉपुलर प्रोग्राम, दिस हैज टू बी चेंज्ड। এটাই তো অভিপ্রেত। কি করেছে বাঙালি রবীন্দ্রনাথের পর? রবীন্দ্রনাথ পঙ্কজবাবুর সুর পাল্টাতে না চাইলেও আধুনিক বাঙালি সেটা চাইছে। তা বলতে আমি পঙ্কজ মল্লিক নই ব্যানার্জি বাবু, পঙ্কজ মল্লিক আমি নন। ইনোভেশন সে ডরতে হ্যাঁ আপ লোক, মার্কেটিং শিখেন ব্যানার্জি বাবু, মার্কেটিং শিখেন। আহ, তুমি কাকে কি বোঝাতে চাইছো? এরা ধর্ম নিয়ে পলিটিক্যাল ব্যবসা করার লোক। ব্রিং নিউ সিঙ্গার্স, নিউ মিউজিক, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিউ ভয়েস। মানে স্তোত্রপাঠের জন্য বীরেন বাবুর চেয়ে আরো দাপুটে কণ্ঠস্বর পাওয়া গেছে সে কি? সত্যজিৎ তো ডিক্লেয়ার করেছে যে বাঙাল মে একই নায়ক আছে। কিং কুমার স্যার, কিং কুমার। আমি খেপেছেন পর্দা, আমি রিপ্লেস করব বীরেন বাবুকে। বীরেন্দ্রকে বাদ দিয়ে মহিষাসুর মর্দিনী করা মানে চৌবাচ্চার প্রতিভা বিসর্জন করা। আপনার যুগ শেষ। সে সম্বল ছিল মহিষাসুর মর্দিনীর কেতা, সেটাও তো বন্ধ হয়ে যেতে চলেছে শুনলাম। ভারতের বেতার ইতিহাসে এই মহালয়াটা একটা রেড লেটার ডে হতে চলেছে। এস মহালয় মে বঙ্গালী লোক উত্তম কুমার কো শুনেগা ইয়া তো নে শুনেগা। দুর্গা দুর্গতি হারিণী, মহাদেবীর স্তুতি বন্দনার পুণ্যলগ্নে আকাশবাণী আমাকে বাদ দিয়েছে বলে কি আমি আকাশবাদ দেওয়ার চেষ্টা করবো?